সৌদি আরব সাবেক জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সৌদি আরব সাবেক প্রতিনিধি খলিলুর রহমান জানান, সাবেক যুব দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। সাবেক যুব দলের আহ্বায়ক এ কে এম আনোয়ারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সাবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। সাবেক যুব দলের সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সানাইয়া শাখা বিএনপির সভাপতি জাবেদ মৃধা, আবু সাবা শাখা বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাবেক বিএনপির প্রচার সম্পাদক আবু বকর মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সহসভাপতি ইদ্রিস মিয়া, সাবেক যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জলিল পাটোয়ারি সহ সাবেক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাজি ফারুক সিকদার।